হ্যালো ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টুর যে পিছনের সাজেশানসগুলো ছিল তার যে গাণিতিক প্রশ্নগুলোর সমাধানের ক্লাস চলছিল অলরেডি অনেক কটা চ্যাপ্টার হয়ে গেছে গ্যাসের আচরণ আলো অধ্যায় পুরো কমপ্লিট করা হয়ে গেছে গাণিতিক প্রশ্ন এবং রাসায়নিক গণনা রাসায়নিক গণনা অধ্যায়ের একটা ক্লাস হয়ে গেছে তোমরা যারা দেখো নি ডিসক্রিপশনের লিঙ্ক আছে বা চ্যানেলের প্লে আছে সেখান থেকে তোমরা দেখে নাও আজকের যারা নতুন এসছো তারা তাদেরকে আমি রিকোয়েস্ট করব রাসায়নিক গণনা অধ্যায়ের ফার্স্ট ক্লাসটা তোমরা দেখে তারপর এই ক্লাসে এসো এই ক্লাসটা তোমাদের হোম টাস্ক দেওয়া ছিল তো তোমরা যারা করেছ তারা এখন মিলিয়ে নাও এখন এই ক্লাসটা নিয়ে আমরা কন্টিনিউ করব। তো দেখো কি বলছে সাধারণ তাপমাত্রায় তেইশ গ্রাম সোডিয়ামের সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে তো আগে এই যে প্রশ্নটা দেওয়া আছে সেইটা পড়ে বিক্রিয়াটা তোমাদেরকে লিখতে হবে তো সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করবে তাহলে এনে প্লাস জল এইচ টু ও জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে সোডিয়াম হাইড্রক্সাইড মানে এনে ও তৈরি করবে সোডিয়াম হাইড্রক্সাইড তার সাথে তৈরি করবে কি হাইড্রোজেন তো এই বিক্রিয়াটা কিন্তু তোমাদেরকে জানতে হবে বিক্রিয়াটা না জানলে কিন্তু তোমাদের অসুবিধা বিক্রিয়া জানার একটাই কৌশল তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো সেকেন্ড স্টেপ কি বললাম সেকেন্ড স্টেপটা হচ্ছে বিক্রিয়াটাকে ব্যালেন্স বা সমতা বিধান করতে হবে তো দেখো বাম দিকে একটা সোডিয়াম ডান দিকে একটা সোডিয়াম বাম দিকে একটা অক্সিজেন ডান দিকে একটা অক্সিজেন বাম দিকে দুটো হাইড্রোজেন আর ডান দিকে এই এইচ টু প্লাস এই এইচ একটা মানে তিনটে হাইড্রোজেন তাহলে ব্যালেন্স করা নেই তো হাইড্রোজেনটাকে আমরা ব্যালেন্স করব। তো দেখো হাইড্রোজেনকে ব্যালেন্স করতে গেলে যেহেতু এখানে দুটো আর এখানে একটা তিনটে হাইড্রোজেন আছে তো যদি আমি এইখানে দুই দিয়ে দিই তাহলে হাইড্রোজেন ডান দিকে বাম দিকে কটা হচ্ছে চারটে হাইড্রোজেন ঠিক সেই রকমভাবে যদি ডান দিকে এখানে আমি দুই দিয়ে দিই তাহলে দেখো ডান দিকে সেটাও চারটে হাইড্রোজেন হয়ে যাচ্ছে এই দুটো হাইড্রোজেন আর এদিকে দুটো হাইড্রোজেন পড়ে আছে তাহলে চারটে হাইড্রোজেন কিন্তু স্যার সোডিয়ামও বেড়ে গেছে অক্সিজেনও বেড়ে গেছে হ্যাঁ সোডিয়াম কটা হয়ে গেছে ডান দিকে দুটো তাহলে এখানেও দুই দিয়ে দাও সোডিয়াম এবার দেখো সোডিয়াম দুটো হয়ে গেছে বাম দিকে বাম দিকে সোডিয়াম দুটো হাইড্রোজেন দেখো বাম দিকে চারটে ডান দিকেও চারটে অক্সিজেন দেখো ডান দিকে দুটো বাম দিকে দুটো ডান দিকেও দুটো তার মানে ব্যালেন্স হয়ে গেছে এবার আমাদের কাজটা কি না কি কি ডেটা পুট করতে বলেছে সেইটা আমরা দেখব দেখো তেইশ গ্রাম সোডিয়াম তার মানে সোডিয়ামটাকে নিয়ে কারবার তো সোডিয়ামের পরমাণু কমাঙ্ক আমরা জানি এবং ভর সংখ্যা এখানে দিয়ে দিয়েছে তাহলে কোনো অসুবিধা নেই অ্যাটোমিক মাস দিয়ে দিয়েছে তাহলে এটা তেইশ তেইশ তার সাথে দুই গুণ হবে তেইশ এত গ্রাম আমি গুণ করছি না ইচ্ছা করে কারণ পরে কাটাকাটি করতে হবে বলেছি তো তেইশ গ্রাম সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইডক্সাইড মানে এইটার দরকার এনে ওইচ এটাকে ভাঙব তাহলে এটা টু এনে মানে কত এনে মানে তেইশ প্লাস অক্সিজেনের কত ষোলো প্লাস হাইড্রোজেনের কত এক তাহলে এইটাকে যদি আমি ভাঙি টু ইন্টু তেইশ আর ষোলো প্লাস এক সতেরো তার মানে আর সরি তেইশ আর সতেরো এটা যোগ করলে কত হবে সাত তিন দশ শূন্য দুই এক তিন এক চার চল্লিশ তাহলে এটা হলো চল্লিশ তো এই এত গ্রাম এইবার কি বলছে আমাদের কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করবে তেইশ গ্রাম সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করে তাহলে টু ইন্টু তেইশ গ্রাম থেকে পাই টু ইন্টু চল্লিশ গ্রাম ব্যাস এইটা গুণ করে দিতে পারো তোমরা আশি লিখতে পারো কোনো অসুবিধা নেই আমি গুণ করছি না এক গ্রাম থেকে পাবো কত টু ইন্টু চল্লিশ বাই টু ইন্টু তেইশ আর কত শুধুমাত্র তেইশ গ্রাম বলেছে তো তেইশ গ্রাম থেকে পাবো কত ইন্টু তেইশ তো এই দুই এই দুই কেটে গেলো এই তেইশ এই তেইশ কেটে গেল তাহলে অ্যান্সার কত হচ্ছে চল্লিশ গ্রাম এটাই হলো আমাদের অ্যান্সার তো কাদের কাদের চল্লিশ হয়েছে হাত তুলে কমেন্ট করে জানাও তারপর দেখো সাতাশের কোশ্চেনটা এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে ও সরি সরি দেখো কী বলছে বাণিজ্যিক জিঙ্কে পঁয়ত্রিশ পার্সেন্ট অশুদ্ধি আছে এরূপ পঞ্চাশ গ্রাম জিঙ্ককে অতিরিক্ত লঘু এইস টু এস জলের সঙ্গে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে বাণিজ্যিক জিঙ্কে পঁয়ত্রিশ পারসেন্ট অশুদ্ধি আছে তার মানে যে জিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছে সেই জিঙ্কে পঁয়ত্রিশ পার্সেন্ট ইমপিউরিটি আছে তার মানে বিক্রিয়া করবে কত পারসেন্টের সাথে পঁয়ষট্টি পার্সেন্টের সাথে এইটা তোমাদেরকে বুঝতে হবে দেখো মনে করো এই টোটাল এইটুকু জিঙ্ক নিয়েছ তো এই জিঙ্কের মধ্যে ভালো দেখা যাচ্ছে এই সাইডে এইটুকু এই হাইলাইটেড দিয়ে দেখালাম লাল কালার এইটুকু হচ্ছে ভালো তাহলে এই জিঙ্ক যেহেতু ভালো জিঙ্কের সাথে আমার বিক্রিয়াটা করবে তাই পিওর জিঙ্ক ইমপিওর জিঙ্ক যতই থাকুক না কেন সেটা নিয়ে আমাদের কারবার নয় ভালো জিঙ্ক কতটুকু আছে তাহলে ভালো জিঙ্ক আছে সিক্সটি ফাইভ পার্সেন্ট এইটা বোঝার চেষ্টা করো ভালো জিঙ্ক আছে সিক্সটি ফাইভ পার্সেন্ট তার মানে বিক্রিয়া লব্ধ যে জিঙ্ক সেটা হচ্ছে ফিফ এর সাথে বিক্রিয়া করবে এবার বলছে এরূপ পঞ্চাশ গ্রাম জিঙ্ককে অতিরিক্ত লঘু কের কিরূপ জিঙ্ক না ওই অশুদ্ধ জিক্ত জিঙ্ক পঞ্চাশ গ্রাম তাহলে ভালো করে বোঝো যে পঁয়ত্রিশ পারসেন্ট অশুদ্ধি এইটা এক লাইনের অঙ্ক পঁয়ত্রিশ পার শুধু এইটুকু বুঝলেই হয়ে যাবে পঁয়ত্রিশ পার্সেন্ট অশুদ্ধ মানে শুদ্ধ কত পার্সেন্ট শুদ্ধ হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি শুদ্ধ তাহলে যদি একশো গ্রাম জিঙ্কে শুদ্ধ জিঙ্ক পাবো কত একশো গ্রাম জিঙ্কে শুদ্ধ জিঙ্ক আছে পঁয়ষট্টি গ্রাম আর এক গ্রাম জিঙ্কে শুদ্ধ জিঙ্ক আছে পঁয়ষট্টি বাই কিন্তু ওরূপ কত জিঙ্ক বলেছে পঞ্চাশ গ্রাম জিঙ্ক তাহলে পঞ্চাশ গ্রাম জিঙ্কে কত হবে ইন্টু পঞ্চাশ আমি এইখানেই দেখছি দিচ্ছি একশো ইন্টু পঞ্চাশ তো পঞ্চাশ দিয়ে কাটলে এটা দুই বত্রিশ পয়েন্ট ফাইভ এত গ্রাম জিঙ্ক বত্রিশ পয়েন্ট ফাইভ এত গ্রাম জিঙ্কের সাথে বিক্রিয়াটা করবে অলরেডি এত গ্রাম বত্রিশ পয়েন্ট ফাইভ গ্রাম জিঙ্কের সাথে বিক্রিয়া করবে কেন না আমাদের যে পঞ্চাশ গ্রাম জিঙ্কটা দিয়েছে সেই পঞ্চাশ গ্রাম জিঙ্কটা কিন্তু খারাপ জিঙ্ক তার মধ্যে তার ফিফটি পার্সেন্ট জিঙ্ক এই তার সিক্সটি ফাইভ পার্সেন্ট জিঙ্কটা শুদ্ধ তার মানে বত্রিশ পয়েন্ট ফাইভ গ্রাম জিঙ্কের সঙ্গে আমাদের বিক্রিয়াটা হবে দিয়েছে পঞ্চাশ গ্রাম কিন্তু বিক্রিয়া করবে পঁয়ত্রিশ বত্রিশ পয়েন্ট ফাইভ গ্রাম জিঙ্ক এইটা বোঝার তারপর বলছে দেখো জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করলে কি পরিমাণ হাইড্রোজেন এবার আমাদের বিক্রিয়াটা জানতে হবে ও বিক্রিয়াটা কি জিঙ্ক প্লাস এইস টু এস সমান কী উৎপন্ন করবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন এইবার আমাদের সেকেন্ড কেস সেকেন্ড কেসটা কী যে ব্যালেন্স আছে কি না সেইটা আমাদের দেখতে হবে তো দেখো ব্যালেন্স করা আছে জিঙ্ক একটা জিঙ্ক একটা হাইড্রোজেন দুটো হাইড্রোজেন দুটো সালফার একটা সালফার একটা অক্সিজেন চারটে অক্সিজেন চারটে এবার দেখো জিঙ্কের জিঙ্কটাকে ভরে ভাঙো জিঙ্কটাকে ভরে ভাঙলে কত হবে সিক্সটি ফাইভ জিঙ্কের তারপরে দেখো সিক্সটি ফাইভ থেকে আমরা পাচ্ছি কত হাইড্রোজেন কি পরিমাণ হাইড্রোজেন তাহলে তাহলে এক গ্রাম জিঙ্ক থেকে পাবো কত দুই বাই সিক্সটি ফাইভ আর কত পঞ্চাশ গ্রাম না পঞ্চাশ গ্রাম নয় কিন্তু পঞ্চাশ গ্রাম লিখলে ভুল হয়ে যাবে পঞ্চাশ গ্রাম জিঙ্ক দিয়ে দিয়েছে অশুদ্ধ সেইটা থেকে আমরা শুদ্ধটা বের করেছি বত্রিশ পয়েন্ট ফাইভ গ্রাম এইটা বোঝার তাহলে এবার হবে বত্রিশ পয়েন্ট ফাইভ গ্রাম এইটা থেকে আমরা পাবো কত তাহলে টু বাই সিক্সটি ফাইভ ইন্টু বত্রিশ পয়েন্ট ফাইভ তো বত্রিশ পয়েন্ট ফাইভ দিয়ে করলে কাটাকাটি করলে এটা দুই হয়ে যাবে দুই দুই কাটলে এটা এক হবে তাহলে অ্যান্সার হবে কি ওয়ান এটাই হলো আমাদের অ্যান্সার বুঝতে পারলে তাহলে চলো পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা কী বলছে যে চার গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন চার গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে তো সোডিয়াম হাইড্রক্সাইডের সংকেতটা তোমরা লেখো এনএচ সোডিয়াম হাইডক্সাইড তাকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড তো সালফিউরিক অ্যাসিডের সংকেত আমরা সবাই জানি এইস টু এস ও সালফিউরিক অ্যাসিড এটা দিয়ে কি উৎপন্ন হবে এনএ সোডিয়াম সালফেট প্লাস জল উৎপন্ন হবে বোঝা গেল তাহলে চার গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন একটা বলেছে সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে এটাকে আণবিক ভরে ভাঙো সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়ামের তেইশ অক্সিজেনের ষোলো হাইড্রোজেনের এক তাহলে এটা করলে কত হবে কুড়ি তিরিশ আর চল্লিশ তাহলে চল্লিশ গ্রাম প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন এবার এইটা ও হো হো সরি আগে ব্যালেন্সটা করে নিই ব্যালেন্সটা কী করতে হবে দেখো সোডিয়াম বাম দিকে একটা আছে ডান দিকে দুটো তাহলে এখানে দুই হয়ে যাবে তাহলে সোডিয়ামের দুটো সোডিয়াম দুটো হয়ে গেলো তারপর দেখো হাইড্রোজেন আছে হাইড্রোজেন কটা আছে দুটো দুটো চারটে হাইড্রোজেন এখানে দুটো আছে তাহলে হাইড্রোজেন এখানে দুই দিয়ে দাও দুই দিয়ে দিলে চার হয়ে গেল হাইড্রোজেন তারপর দেখো সালফার সালফার এখানে কটা আছে একটা সালফার এখানেও একটা আছে অক্সিজেন কটা আছে চার দুই ছটা তাহলে অক্সিজেন দেখো এখানে চার দুই ছটা আছে বুঝতে পারলে সোডিয়াম দুটো সোডিয়াম দুটো সালফার একটা সালফার একটা অক্সিজেন চার দুই ছটা অক্সিজেন চার দুই ছটা হাইড্রোজেন চারটে হাইড্রোজেন দুই দুই চারটে ব্যাস এইবার এইটাকে আণবিক ভরে ভাঙো তো এটাকে আণবিক ঘরে সোডিয়ামটাকে আণবিক ঘরে ভাঙলে হয়েছিল চল্লিশ সোডিয়াম হাইড্রক্সাইডটাকে এবার বলছে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন তো সালফিউরিক অ্যাসিডটাকে আণবিকভাবে ভাঙো দেখো আটানব্বই হবে কীভাবে না হাইড্রোজেনের দুই সালফারের বত্রিশ আর অক্সিজেনের হাইড্রোজেনের দুই সালফারের বত্রিশ আর অক্সিজেনের চৌষট্টি তাহলে কত ষাট চার দুই ছয় দুই আট ছয় তিন নয় আটানব্বই হলো এত গ্রাম এবার বলছি চার গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন তাহলে এটা কত হচ্ছে আশি গ্রাম আশি গ্রামকে প্রশমিত করতে কত গ্রাম লাগছে আশি গ্রাম প্রশমিত করতে লাগে আটানব্বই গ্রাম তাহলে আশি গ্রামকে প্রশমিত করতে লাগে আটানব্বই গ্রাম তাহলে এক গ্রাম প্রশমিত করতে লাগবে কত আটানব্বই বাই আশি আর কত গ্রাম চার গ্রাম চার গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে তাহলে আটানব্বই বাই আশি ইন্টু চার হলো চার কুড়ি আশি তাহলে এটা কত হবে দুই দিয়ে কাটলে দশ দুই দিয়ে কাটলে চার দুই আট নয় আঠেরো নয় দুই আঠেরো মানে 49/10 তো 49/10 মানে হচ্ছে 4.9 গ্রাম এত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন বুঝতে পারলে চলো পরের क्वेश्चनটা দেখো পরের क्वेश्चनটা কি বলছে 23 গ্রাম জিঙ্ক অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে এটাও কিন্তু একই क्वेश्चन জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 সমান কী হবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন তো বত্রিশ পয়েন্ট সেভেন গ্রাম জিঙ্ক সরি এটা আমি তেইশ গ্রাম বললাম বত্রিশ পয়েন্ট সেভেন গ্রাম জিঙ্ক লঘু অতিরিক্ত লঘু সালফিরি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে এখানে দিয়ে দিয়েছে জিঙ্ক যেটা দিয়ে দেবে সেইটা ধরবে সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর এইখানে দিয়ে দিয়েছে তো তোমাদেরকেও সিক সিক্সটি ফাইভ পয়েন্ট নিয়ে এগোতে হবে ঠিক আছে কিছুই নয় এইটাকে ব্যালেন্স তো করাই আছে দেখে নাও ব্যালেন্স করা আছে যখন তাহলে শুধু এই জিঙ্কটাকে এটাকে আণবিকভাবে ভাঙবে আর হচ্ছে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে এইটাকে আণবিক ভরে ভাঙবে তাহলে পঁয়ষট্টি পয়েন্ট ফোর থেকে উৎপন্ন হয় দু গ্রাম এক গ্রাম থেকে কত আর বত্রিশ পয়েন্ট সেভেন তোমরা এইটা কমেন্ট করে জানাবে উনত্রিশের দাগের কোশ্চেনটা কিন্তু ঠিক আছে চলো পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা বলছে একুশ গ্রাম লোহিততপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে এস টিপিতে তার আয়তন কত তো লোহিততপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনার যে বিক্রিয়াটা সেটা আমাদের লিখতে হবে তাহলে আয়রন মানে এফি আর স্টিম এর সংকেত হলো এইচ টু ও জলের যেটা তো বিক্রিয়া করে কি উৎপন্ন করে এ থ্রি ও ফোর প্লাস হাইড্রোজেন হলো এইবার আমাদের এটাকে ভাঙতে হবে তাহলে আগে ভাঙার আগে বিক্রিয়াটা করতে হবে সরি ব্যালেন্সটা করতে হবে ব্যালেন্সটা দেখে নাও এফি একটা আছে এদিকে তিনটে আছে তাহলে এদিকে তিন বসিয়ে দিলাম ব্যালেন্স হয়ে গেল তাহলে দেখো অক্সিজেন কটা আছে এদিকে চারটে আছে এদিকে একটা আছে তাহলে এখানে চার বসিয়ে দিলাম চার বসিয়ে দিলে ব্যালেন্স হয়ে গেল অক্সিজেন চারটে হয়ে গেল এইবার আমাদের হাইড্রোজেনের কারবার দেখো হাইড্রোজেন এখানে কটা আছে আটটা বাম দিকে আটটা আছে হাইড্রোজেন তাহলে এখানেও চার বসিয়ে দিলাম তো একবার ফাইনাল চেক করে নাও এফি তিনটে এফি তিনটে হাইড্রোজেন আটটা হাইড্রোজেন আটটা অক্সিজেন চারটে অক্সিজেন চারটে হলো এইবার দেখো একুশ গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে তাহলে এটাকে আগে ভেঙে নাও থ্রি ইন্টু ফিফটি সিক্স এত গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ হাইড্রোজেন মানে হাইড্রোজেনটাকে ভাঙবো তাহলে ফোর হাইড্রোজেনের কত ওয়ান কিন্তু হাইড্রোজেনের এই স্টুর জন্য টু তাহলে ফোর ইন্টু টু মানে কত আলটিমেটলি এইট বুঝতে পারলে তো দেখো থ্রি ইন্টু ছাপ্পান্ন এত গ্রাম থেকে পাই আট গ্রাম হাইড্রোজেন এবার বলছি একুশ গ্রাম এক গ্রাম থেকে পাবো আট বাই থ্রি ইন্টু ফিফটি সিক্স আর একুশ গ্রাম থেকে পাবো কি আট বাই থ্রি ইন্টু ফিফটি সিক্স এদিকে একুশ তিন সাত একুশ সাত আটে ছাপ্পান্ন আট আট কেটে গেল তাহলে উত্তর হচ্ছে কত এক গ্রাম এক গ্রাম হচ্ছে অ্যান্সার এইবার বলছে সেকেন্ড যে এস তার আয়তন কত তো দেখো এস টি পিতে আয়তন হাইড্রোজেন যেহেতু পাচ্ছি তো হাইড্রোজেনের ভর কত টু ইন্টু ওয়ান মানে টু তাহলে এই দু গ্রামের এস টি পিতে আয়তন কত বাইশ দশমিক চার লিটার তাহলে আমাদের বেরিয়েছে এক গ্রাম তাহলে এক গ্রামের আয়তন কত হবে এক গ্রামের আয়তন দু গ্রামের আয়তন যদি বাইশ দশমিক চার হয় এক গ্রামের আয়তন কত হবে বাইশ দশমিক চারের হাফ মানে এগারো পয়েন্ট টু লিটার এইটা হচ্ছে সেকেন্ড অ্যান্সার এটা ফার্স্ট অ্যান্সার বুঝতে পারলে চলো পরের কোশ্চেনটা দেখো পরে আর কোশ্চেন নেই এই পর্যন্ত থাকলো এর পরে এর আরেকটা পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আসছি তো ততক্ষণ তোমরা পড়াশোনা করতে থাকো আর কি সমস্যা হচ্ছে কমেন্ট করে জানাও থ্যাংক ইউ টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে